আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কোলে। আওয়ামী লীগ হামলা করে আবার আমাদের নামেই মামলা দেয়, মির্জা ফখরুল। চীনের মন্তব্যের প্রতিক্রিয়া, সবাই সার্বভৌমত্বকে সম্মান দেখাবে, প্রত্যাশা বাংলাদেশের। ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ডলারের দাম। আচরণ বিধি ভেঙে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামী লীগের প্রার্থী আরাফাত। নাজিরপুরে আওয়ামী লীগ নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলা, জানখার পুলে বিক্ষোভ। এইচএসসির ফর্ম পূরণ শুরু 9 জুলাই। আদালতে দোষ স্বীকার করলেন সেন্ট্রাল হসপিটালের 2 চিকিৎসক কারাগারে। পবিত্র হজ পালন করতে গিয়ে আরো 2 বাংলাদেশের মৃত্যু। দেশের 7 অঞ্চলের নদী বন্দরে সতর্কতা সংকেত, রাতেই 80 কিলোমিটার বেগে ঝড়ের আভাস। এবং কয়েক ঘন্টার মধ্যে আঘাত হানবে বিপর্যয়, পাকিস্তানে আতঙ্ক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কাজই হচ্ছে সংঘাত সৃষ্টি করা। তারা বিএনপি নেতা কর্মীদের উপর হামলা করে, আবার উল্টো মামলাও দেয়। আজ বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, গতকাল চট্টগ্রামে তারুণ্যের সমাবেশে আসা ও যাওয়ার সময় যুবদল নেতাকর্মীদের উপর হামলা চালায় ছাত্রলীগ, আবার তাদের কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। কি একটা অবস্থা! তাদের উপর হামলা করে আবার তাদের নামেই মামলা করে। তিনি বলেন, আওয়ামী লীগের কাজই হচ্ছে সংঘাত সৃষ্টি করা। ওরা সংঘাত সৃষ্টি করে, আবার তাদের নামে মামলা দেবে। তাদের নেতাকর্মীদের আটক ও গ্রেপ্তার করে দমনের লক্ষ্য এই সরকারের। বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, পুরনো মামলাগুলো আবার চালু করা হচ্ছে, তড়িঘড়ি করে মামলার রায়গুলো দিতে চেষ্টা করে যাচ্ছে সরকার। এ সরকারের মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপি মাঠে নামতে না দেয়া, মাঠ ছাড়া করা। আগের মতো একতরফা নির্বাচন করে ক্ষমতা থেকে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নরসিংদীর বাড়িতে সন্ত্রাসী হামলা, আগুন দেওয়ার তীব্র নিন্দাও জানান মির্জা ফখরুল। চীনের বক্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, বাংলাদেশের যে সার্বভৌম অধিকার, তার প্রতি সব পক্ষ সম্মান প্রদর্শন করবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশকে নিয়ে চীনের পক্ষ থেকে যে বক্তব্য এসেছে, তার প্রতিক্রিয়া জানিয়েছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সার্বভৌম অধিকারের প্রশ্নে সবাই সম্মান দেখাবে, সেটাই বাংলাদেশ চায়। চীনের ওই বক্তব্য গণমাধ্যমে আসার পরদিন আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক বিবৃতিতে মনে করিয়ে দেওয়া হয়েছে, সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এটাই বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল মন্ত্র। দেশের বাজারে ডলারের দাম বাড়তে বাড়তে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে উঠে এসেছে। সবশেষ তথ্য অনুযায়ী আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের দাম বেড়ে হয়েছে 109 টাকা। এর আগে কখনোই এত দামে ডলারের লেনদেন হয়নি। আজ বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে চলতি বছরের মে মাসে 108.75 টাকায় উঠেছিল ডলারের দাম। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গতকাল বুধবার ব্যাংকগুলো নিজেদের মধ্যে ডলারের লেনদেন করেছে 108.03 টাকা থেকে 109 টাকায়। এক বছর আগে যা ছিল 92.80 টাকা, অর্থাৎ এক বছরের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান কমেছে 14.86% বা 16.20 টাকা। সংশ্লিষ্টরা বলছেন, আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় ডলারের বিপরীতে টাকার দাম কমছে, কিন্তু এর বিপরীতে রপ্তানি আয় এবং রেমিটেন্সে তেমন গতি নেই। এদিকে আজ খোলা বাজারে প্রতি $1 কিনতে গ্রাহকদের গুনতে হয়েছে 111.70 টাকা, আর বিক্রি করে পেয়েছেন 111.30 টাকা। ঢাকার 17 আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত তার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন আরাফাত। আজ বৃহস্পতিবার বেলা 1টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের প্রার্থী আরাফাত। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীসহ সর্বোচ্চ 5 জন উপস্থিত থাকতে পারেন। তবে রিটার্নিং কর্মকর্তার কক্ষে আরাফাতের সঙ্গে অন্তত 10 জন লোক দেখা যায়। এছাড়া ইটিআই ভবনের নিচে শতাধিক লোক দেখা যায়, যারা আরাফাতের পক্ষে স্লোগান দিচ্ছিলেন।
পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের এক নেতার কয়েকটি আপত্তিকর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তার সঙ্গে দুই নারীকেও আপত্তিকর অবস্থায় দেখা গেছে। এর আগেও এক নারীর সঙ্গে ওই নেতার একটি আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। আওয়ামী লীগের ওই নেতা নাজিরপুরের একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে সাংবাদিকদেরকে তিনি বলেছেন, তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন, পরিকল্পিতভাবে তাকে দুই নারী দিয়ে ফাঁসানো হয়েছে। ফেসবুক ও মুঠোফোনে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপ ও ছবিগুলোতে দেখা যায়, একটি কক্ষে ওই নেতা দুই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় মদ পান করছেন। কক্ষে ওই দুই নারীর সঙ্গে কখনো ওই নেতাকে একা, আবার কখনো একাধিক ব্যক্তিকে দেখা যায়। স্থানীয় লোকজন জানান, ক্ষমতাসীন দলের ওই নেতার নামে এলাকায় নানা অভিযোগ রয়েছে। 2016 সালে প্রথম তিনি উপজেলার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর 2021 সালে তিনি আবারও চেয়ারম্যান নির্বাচিত হন। গত বছরের 19 নভেম্বর ওই নেতা উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের ছাত্রদের উপর হামলার অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে 26 নং ওয়ার্ড কাউন্সিলর সমর্থকদের বিরুদ্ধে চানখারপুলের আনন্দবাজারে বিক্ষোভ করছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। এদিকে বিক্ষোভের কারণে আশেপাশের সকল রাস্তা বন্ধ হয়ে গেছে, চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। আগামী 9 জুলাই থেকে 2023 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফর্ম পূরণ শুরু হবে। 16 জুলাই পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। অনলাইনে ফি জমা দেওয়া যাবে 24 জুলাই পর্যন্ত। ফর্ম পূরণের জন্য সম্ভাব্য পরীক্ষার্থীর তালিকা আগামী 5 জুলাই প্রকাশ করা হবে। আর আগামী 17 আগস্ট থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। আজ এ তথ্য জানিয়ে ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। রাজধানীর গ্রিন রোডে সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু এবং মা মৃত্যু ঝুঁকিতে পড়ার ঘটনায় দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার হওয়া দুই চিকিৎসক, ডাক্তার মোনা সাহা ও ডাক্তার শাহজাদি মুস্তারশিদা সুলতানা। পরে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরো দুজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশটিতে মৃত্যু হওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা 19 জনে দাঁড়ালো। নিহত সকল বাংলাদেশি হজযাত্রী পবিত্র মক্কা এবং মদিনায় মৃত্যুবরণ করেন। নিহত বাংলাদেশি হজযাত্রীরা হলেন মোহাম্মদ আবুল কাশেম, তিনি কুমিল্লা জেলার বরুড়া থানার বাসিন্দা, এবং মোহাম্মদ শাহজাহান আলী, তিনি রাজশাহী জেলার রাজপাড়া থানার বাসিন্দা। পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত মক্কায় 16 জন এবং পবিত্র মদিনায় 3 জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে 16 জন পুরুষ ও 3 জন নারী হজযাত্রী রয়েছেন। দেশের 7 অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60-80 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ বিকেল 4টা থেকে রাত 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানা গেছে। পূর্বাভাসে বলা হয়, আজ বৃহস্পতিবার বিকেল 4টা থেকে দিবাগত রাত 1টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 60 কিলোমিটার থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে গুজরাট উপকূল থেকে মাত্র 100 কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। এ নিয়ে ইতিমধ্যে গুজরাটের উপকূলীয় অঞ্চলগুলো থেকে অন্তত 1 লাখ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের সিন্ধু প্রদেশে হাজার হাজার ব্যক্তিকে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের বিভিন্ন গ্রামের বাসিন্দা অনেক আতঙ্কে আছেন। তাদের ভয়, বিপর্যয় তাদের ঘরবাড়ি ভেসে নিয়ে যাবে। জেলেরা আশঙ্কা করছেন, তাদের মাছ ধরার নৌকা থাকবে না আর। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, এটি বিকেল সন্ধ্যা 6টা থেকে রাত মধ্যরাতের মধ্যে গুজরাটের সৌরাষ্ট্র ও কোচ এবং পাকিস্তানের করাচি উপকূলের ওপর দিয়ে বয়ে যেতে পারে। আমাদের আগামীকাল সকাল 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।